নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি 2020 ধনু রাশির কেমন যাবে সার্বিক। আমি আলোচনা করতে চলেছি, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, কিন্তু আমি এটা ইন জেনারেল বলতে চলেছি আপনাদের এই 2020 বছর কেমন কাটবে, কোন দিক থেকে সমস্যা আসবে এবং কোন দিক থেকে আপনাদের সমস্যা কাটতে পারে এবং কী কী ভালো দিক আছে, এটা আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাব। তো আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। তো প্রিয় দর্শক বন্ধু, বর্তমানে ধনু রাশির শনি সাড়ে সাতির থার্ড ফেজ শুরু হবে 24 জানুয়ারি 2020 সাল থেকে, অর্থাৎ দুটো ফেজ আপনাদের অতিক্রম করেছে। এই দুটো ফেজে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা গেছে, কিন্তু এই 2019-এর 5ই নভেম্বরের পর থেকে বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করছে। এই জন্য রাশিতে অবস্থান করার জন্য ঠিক 2020 থেকে আপনারা বুঝতে পারবেন ধনু রাশির কিছু কিছু শুভ দিক এবং রাশির দ্বিতীয়ে অর্থাৎ 24 জানুয়ারি 2020 শনি ধনু রাশির দ্বিতীয়ে অবস্থান করছে। এক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি অনেকটাই মজবুত হবে। এবার আসি আপনাদের প্রথম কথা হচ্ছে ব্যবসা। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং যারা ব্যবসাতে রিইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা ব্যবসার ক্ষেত্রে আরও ব্যবসাকে বিস্তারিত করবেন অর্থাৎ বাড়াবেন ভাবছেন, সেক্ষেত্রেও আপনারা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেহেতু ধনু রাশির 2020 সাল একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে, এই জন্য আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো দেখা যাচ্ছে। তবে আপনারা লটারি অথবা ফাটকা কারবার অথবা শেয়ার মার্কেট থেকে একটু দূরে থাকুন, এই সকল জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। এই সকল জায়গাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, যদিও দশা অন্তর্দশা একটা বড় ব্যাপার, কিন্তু আমি যেহেতু ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি সেই জন্য আপনাদেরকে এটা আমি নিষেধ করছি। এরপরে আপনাদেরকে বলি, বিবাহিত জীবনে আপনাদের একটা ভালো দিক দেখা যাচ্ছে। যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের বিয়ের একটা ভালো যোগ দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতির দৃষ্টি সপ্তমে পড়ছে। আপনাদের ভালো বিবাহের যোগ দেখা যাচ্ছে, আপনারা বিবাহের জন্য যোগাযোগ করতে পারেন, ভালো কানেকশন দেখা যাচ্ছে এই 2020-তে। এই 2020-তে আপনাদের কিছু সম্পত্তি ক্রয়, ফ্ল্যাট হতে পারে, জায়গা হতে পারে, এই সকল দিক দেখা যাচ্ছে সম্পত্তি ক্রয়। কিন্তু এই 2020-তে আপনাদের শত্রুতাটা বেশ বৃদ্ধি পাবে, শত্রুও আপনার পিছনে লেগে থাকবে, কিন্তু আপনার কাছে শত্রু পরাস্ত হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের গোপন অর্থাৎ গোপনীয় শত্রুতাটা বেশি লক্ষ্য করা যাবে। আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন, তারা গাড়ি কিনতে পারেন, কিন্তু গাড়ির বিজনেসের জন্য
আপনারা কিনবেন না। পার্সোনাল গাড়ি কিনেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু গাড়ির বিজনেস আপনারা এখন স্টার্ট করবেন না বর্তমান সময়ে। এটা আমি আপনাদেরকে জুন মাস অবধি আপনাদেরকে বলছি, জুন মাস অবধি গাড়ির বিজনেসটা অন্তত আপনারা স্টার্ট করবেন না। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, যারা শিক্ষার্থী আছে উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন, যারা পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড করছেন বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা মেডিকেল ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে এ বছরটি খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তারা নতুন কর্ম পেতে পারেন, এমনকি সরকারি চাকরির চোখ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এই ধনুরাশির 2020 আকস্মিক প্রাপ্তির চোখ দেখা যাচ্ছে, সে যে কোনো দিক থেকে আপনাদের এই আকস্মিক প্রাপ্তি লাভ হতে পারে। এই 2020 আপনারা অনেক কিছু পাবেন, পাশাপাশি আপনাদের যেটা নেগেটিভ পয়েন্ট অর্থাৎ মাইনাস পয়েন্ট হচ্ছে আপনাদের মাথা গরম করা, অর্থাৎ চট করে আপনারা রেগে যান, আপনারা খুব ঠান্ডা মাথায় কাজ করবেন, হঠকারিতার সিদ্ধান্ত এই 2020 নেবেন না, নয়তো আপনাদের কিছু সমস্যা আসতে পারে। ঠান্ডা মাথাতে আপনারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করুন। এই 2020 যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন, অর্থাৎ এতদিন ধরে প্রেমের রিলেশান চলছে, এটা একটা ভালো দিক যে আপনাদের বিয়েতে এটা পরিণতি হতে চলেছে, অর্থাৎ আপনাদের বিবাহ যোগ প্রবল দেখা যাচ্ছে এই 2020। এই ধনুরাশির 2020 মামলা মকদ্দমা ক্ষেত্রে সাফল্য দেখা যাচ্ছে, আপনাদের দিকে রায় যেতে পারে, এবং যাদের একটু বয়স্ক লোক আছে, যারা একটু ধনুরাশি বয়স্ক লোক আছেন তাদের একটু এই 2020 সালে শারীরিক কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনারা অবশ্যই মেডিকেলের দিকটা লক্ষ্য রাখবেন, এটা সম্পূর্ণ ডাক্তারি ব্যাপার, এখানে জ্যোতিষীয় কোনো ব্যাপার নেই। তো আপনাদের শারীরিক দিকটা অবশ্যই লক্ষ্য রাখুন, পাশাপাশি আপনাদের এবছর বন্ধুভাগ ভাগ্য খুব ভালো, আপনারা বন্ধুদের সহযোগিতা ও সাহায্য পাবেন। এই 2020 আপনারা কিছু জায়গায় অর্থাৎ বিদেশ ভ্রমণের যোগও দেখা যাচ্ছে, আপনারা বিদেশ ভ্রমণও করতে পারেন। তো আজকে তো এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ সকলে।